অপুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ প্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আমি আজ কাটছি বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনুট রোড মোর এখানে আমার মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই নামে আমার এক ভাই দেশি মুরগির খামার করছে বিগত আজ দুই বছর যাবত উনি যদিও আগের অভিজ্ঞ খামারি আগে অন্য অন্য মুরগি পালন করত কিন্তু বর্তমানে উনি দেশি মুরগির একটা বিশাল এক খামার করছে উনি তো চলুন আমরা বিস্তারিত দেখাবো যে আমার সেই জাহিদ ভাই কীভাবে সেই দেশি মুরগি পরিচালনা করে এবং উনি আমি শুনতে পারছি উনি এখান থেকে বাচ্চা বিক্রি করেন প্লাস অ্যাডাল্ট বাচ্চা বিক্রি দেশি মুরগি বিক্রি সাপ্লাই দেন এখান থেকে উনি দেশের বিভিন্ন জায়গায় উনি সাপ্লাই চলুন আমরা সেই জাহিদ ভাইয়ের সাথে কথা বলি এবং তার খামারটি দেখি প্রদর্শক দর্শক কথা বলবো জাহিদুল ইসলাম জাহিদ ভাই সাথে ওনাকে জাহিদ ভাই নামে সব চেনে ডাক জাহিদ তো জাহিদ ভাই যে আপনি খামারটা শুরু করছেন জি আপনি আসলে এটা কীভাবে শুরু করলেন কী চিন্তা ভাবনা শুরু চিন্তা ভাবনা আসলে আমি তো বহু আগে থেকে প্রায় দশ বা পনেরো বছর পনেরো বছর আগে থেকে আমি খামারের সাথে সম্পৃক্ত আমি এক সময় ব্রয়লার মুরগি চাষ করতাম তো ব্রয়লারে আমি খুব বেশি সুবিধা করতে না সুবিধা না করার না করে না পেয়ে শেষে ভাবলাম যে অন্য কিছু করা যায় কিনা তখন দেখলাম যে দেশে এখন মোটামুটি দেশি মুরগি খুব বেশি চাহিদা তো দেশি করলে বোধহয় ভালো হবে তো আমি মাংসের জন্য দেশি শুরু করছিলাম প্রথমে তো মাংসের জন্য দেশি শুরু করার পরে দেখলাম যে বাচ্চার চাহিদা অনেক বেশি করে আমি অনেক চিন্তা ভাবনা করে শেষে বাচ্চা উৎপাদন দিকে আগাইছি এখন আপাতত আমি বাচ্চা উৎপাদন উৎপাদন করছি আপনাকে নিজের সুইং মেশিন আছে হ্যাঁ ছোট্ট একটা মেশিন আছে আমার তিন হাজার ক্যাপাসিটির একটা মেশিন আছে আমার ছোট্ট এখন পুরোপুরি তো শুরু হয়নি তবু প্রতি সপ্তাহে কিছু বাচ্চা আমি উৎপাদন করতেছি কিছু বাচ্চা আমার ইনকিউবেটার থেকেই বের করতেছি আমি এখন আপনি এখানে মুরগির মোট কত আছে সব মিলে মুরগি সব মিলে এখানে দেশি আছে আমার চারশো পিস এই মুহূর্তে তবে আমি এখান এটা বাদ দিয়েও বাইরে একটা খাওয়া শেড করছি সেখানে এখনও বাচ্চা দেয়নি তবে দেবো ওটা অনেক বড়ো শেড করে ফেলছি আমি প্রায় দুই হাজার স্কোয়ার ফিট সেট করছি আমি এটা বাড়াবো আমি এক সাইডে বাচ্চা উৎপাদনের জন্য প্যারেন্টস করব আর অন্য দিকে আমি এই আপনার হলো প্যারেন্টস তৈরি প্যারেন্টস তৈরি করবো প্যারেন্টস তৈরি করার জন্য বাচ্চা থেকে ওটাকে চার মাস বা পাঁচ মাস মানে পর্যন্ত পালবো পালে ওটা বিক্রি করব উদ্দেশ্য যে ডিম উৎপাদন বা মাংস ডিম উৎপাদন যারা আরও অনেকে যারা করবে তাদের কাছেও আমি মুরগি বিক্রি করব ডিম উৎপাদন উপযোগী মুরগি বিক্রি করবো আমি মানে অ্যাডাল অ্যাডাল বাচ্চা মুরগি যেগুলো বলে অ্যাডাল অ্যাডাল মুরগি বিক্রি করবো এবং বিক্রি করতেছি শুধু আমরাই আমি নিজে উৎপাদন করি না রে আমি শুধু নিজে চাষ করি না আমার আশপাশে আমার অনেক ভাই আছে তাদেরকেও আমি বাচ্চা দিছি তারাও ওই মুরগিটা তিন মাস বা চার মাস পালতেছে পালার পরে সেখান থেকে আমি অ্যাডাল মুরগিটা কিনে নিচ্ছি কিনে না বাইরে বিক্রিও করতেছি বিক্রি করতেছি অনেক চাহিদা অনেক বেশি তো দিতে পারতেছে না এত চাহিদা যে মুরগি আমি দিতেই পারতেছি না মুরগি মানুষকে এত অবস্থা মানে এরকম অবস্থা আপনি এই যে আপনি এই খাবারের বয়স্ক কত আপনার আমার দেশি মুরগি খামারের বয়স মাত্র বছর বছর কিন্তু আসলে আসলে এই যে বছরের মধ্যে কতটুকু হ্যাঁ অনেক 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 কারণ এটা তো দেশি মুরগি অন্যান্য মুরগি আমরা করছি যেগুলো মানুষের কাছে পৌঁছাতে আমাদের অনেক কষ্ট হয়েছে মানুষ অত সহজে গ্রহণ করে নাই সহজে মানুষ ওইগুলো খাই খাইতে চায়নি অনেক দেরিতে খাইছে কিন্তু এটা তো বাজারে চাহিদা হয়ে আছে এটা তো আমার চাহিদা মানে মানুষকে খাওয়ানো শেখা শেখানো লাগতেছে না এটা মানুষ খাচ্ছে খুব চাহিদা এটা এটা সম্ভাবনা অনেক বেশি এবং আশা করি আল্লাহ রহমত আমরা সবল আছে আমি মূলত মাংস জন্য যেটা করতেছি এটাকে আমরা ওই যে সোনালি মুরগির যে খাদ্যটা ওইটা আমরা খাওয়াচ্ছি আপাতত আর এর জন্য দেশির জন্য স্পেশালি কোনো খাবার এখনো মানে তৈরি হয়নি তো সোনালি খাবারটি আমরা খাওয়াচ্ছি ওদেরকে আর যেটা ডিম উৎপাদন করতেছি যেটা দিয়ে আমরা এটাকে দিচ্ছি হলো আমরা ওই লেয়ারের খাবার লেয়ারের খাবার দিচ্ছি সঙ্গে গম দেই বা ধানও দেই এই ধান গম এবং লেয়ারের খাবার এগুলো মিক্স করে আমরা খাওয়াচ্ছি আমি আরেক জায়গায় দেখছি আমি কুমিল্লাতে গেছিলাম সেখানে দেখছি আপনারা ওই যে বাসায় খাবার যে আসবাসপত্রগুলো থাকে সেগুলো কেটে কেটে খাওয়া এটা আপনি দিচ্ছেন না এটা আপাতত আমি দিচ্ছি না এটা একসময় আমি দিতাম কিন্তু দিলে সমস্যা হয় কি যে ওইটা মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে মুরগি মুরগির এই জন্য ওইটা আমি দিচ্ছি না তবে যারা বাইরে মানে ছেড়ে দেওয়া পালতেছে যারা এই সেটা না রেখে যারা বাইরে ছেড়ে দেওয়া পালে তাদের জন্য ওটা অনেক একটা আদর্শ খাবার ওটা খাওয়াতে পারে কোনো সমস্যা নেই কারণ বাইরে যারা খা মানে সে মুরগিগুলো তো যারা বাইরে ঘোরাফের খাচ্ছে এরা সব রকম পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিছে যে কারণে ওইটা ওদেরকে খাওয়ালে কোনো সমস্যা নেই কিন্তু শেডের মুরগিরা ওইটা খাওয়ালে একটু সমস্যা হতে পারে অন্য কোনো সমস্যা নেই জাস্ট শুধু ঠান্ডা লাগতে পারে আমি আপনার এখানে দেখছি আপনার খুব খুব ঘর করা আছে ও আচ্ছা ঘরগুলা করছি এই এই জন্য আলাদা আলাদা চেম্বার করছি পনেরো পিস মুরগি আলাদা করে রেখে আমি একটা আলাদা আলাদা চেম্বার করে দিচ্ছি ব্রিডিং ভালো হওয়ার জন্য মূলত ডিমের উৎপাদনটা ডিমের থেকে বাচ্চা উর্বর ডিমটাকে উর্বর ভালো হওয়ার জন্য এই কাজটা করছি আর কিছু না জাস্ট যাতে মুরগি মোরগ মুরগি ব্রিডিংটা ভালো হয় একটা ভিতরে কতটা একটা ওই তো আপনার ওইটা আছে হলো আপনার ওই ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট ছয়শো ছত্রিশ ফিট এখানে আমি ওই পনেরো পিস ডেকে দিছি আর সঙ্গে দিছি হলো আপনার ওই দুই পিস করে মোরগ দিছি আমি

কিন্তু আমি অতটা ভরসা পাচ্ছি না দশ বাজাকে আমি একটু কম মানে আপনার মোরগটা বেশি দেওয়ার চেষ্টা যাতে আমাদের বাচ্চাটা ভালো হয় বাচ্চার উৎপাদনটা ভালো হয় ডিম যেন নষ্ট না হয় আমাদেরকে এই জন্য আমি রিক্স নিচ্ছি না ওনারা বলছে ওটা ঠিক আছে ওনারা অবশ্যই গবেষণা করেই বলছে ওনারা গবেষণা ছাড়া বলেনি তবে আমি নিজের থেকেই চাইছি যে একটু বাচ্চার উৎপাদনটা বেশি হোক ডিমটা যেন বাওয়ান্ডা যেটাকে বলে যেটাকে যে ডিমের ভিতরে মোরগের ভ্রণ নেই এরকম যেন না হয় এই জন্য আমি একটু মোরগটা বেশি দিচ্ছি মোটের সঙ্গে বেশি দিছি একটু এই মুরগি কম মুরগির সঙ্গে পুষ্টি মূলত উর্বর ডিম যেটা যেটা থেকে বাচ্চা ফুটানো হবে উর্বর ডিম যখন ভালো হয় বা ডিম যেন বেশি উর্বর হয় এই জন্য আমি একটু মোরগটা বেশি দিছি এখন একজন খামার যদি দেশি খামার শুরু করতে চায় আচ্ছা তাকে সাজেশন দিব কটা দিয়ে শুরু করলে সে ভালো হবে হ্যাঁ যদি অবশ্যই যদি নতুন কেউ হয় আমি তাদেরকে বলবো অবশ্যই মাংস উৎপাদন উৎপাদনের জন্য যদি তারা করে তাহলে তারা ইচ্ছা মতো করতে পারে সমস্যা নাই তারা দুইশো তিনশো পাঁচশো দিয়ে শুরু করতে পারে কিন্তু যদি কেউ বলে যে আমি ডিম উৎপাদন করব বাচ্চা উৎপাদন করব তাহলে আমি তাকে বলবো যে অবশ্যই নতুন লোক যারা তাদেরকে বলবো অবশ্যই কম দিয়ে অবশ্যই অনেক কম দিয়ে শুরু করবেন আর যারা পুরাতন তাদের তো জ্ঞান দিতে হবে না তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে তারা কিভাবে করতে হবে তারা জানে আর কম বলতে আপনি যেটা বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আপনাকে এখন আপনি তিনটাতে শুরু করলেন তিনটাতে শুরু করে তার সাথে আমি লাগা থাকি আমার তো সংসার চলবে না একটা বেকার ছেলের জন্য আসলে কটা পরামর্শ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখেন আমি কিন্তু বেকার না আমার একটা ব্যবসা পাশে ব্যবসা আছে তারপর আমার এই মুরগিটা অনলি চার পিস মুরগি শুরু করছিলাম আমি আজকে আমার এখানে চারশো পিস মুরগি এবং প্রতি সপ্তাহে এখন আমার দুইশো আড়াইশো তিনশো বাচ্চা আমার উৎপাদন হচ্ছে তো যদি প্রথমেই কেউ বলে কোনো বেকার লোক বলে যে আমি এইটার উপরেই নির্ভরশীল হব তাহলে অন্তত না হলেও যদি সে ডিম ডিম উৎপাদন না করে তাকে তাহলে অন্তত একশো পিস একশো পিস মুরগি দিয়ে তাকে শুরু করতে হবে একশো পিস আপনার ফিমেল দেয় একশো পিস ফিমেল মুরগি দিয়ে তাকে শুরু করতে হবে তার সঙ্গে মেল দিতে হবে দিয়ে শুরু করতে হবে যদি ডিম উৎপাদন করতে চায় কেউ আর যদি কেউ বলে যে না আমি মাংস উৎপাদন করবো এবং বাজারে বিক্রি করবো তাকে আমার পরামর্শ যে অন্তত তিনশো পিস বাচ্চা দুশো থেকে তিনশো তিনশো না করলে তাকে দুশো করতে হবে দুশো পিস বাচ্চা শুরু করলো প্রতি মাসে তাকে দুশো পিস বাচ্চা রোলিং সিস্টেমে করতে হবে রোলিং সিস্টেমে করলে তাহলে তিন মাস পরে যায় সে প্রত্যেক মাসে দুশো পিস বাচ্চা মুরগি বিক্রি করবে বাজারে বিক্রি করলে তার কিছু আয় আসবে সেটাতে তার অনায়াসে চলবে তার কিন্তু আসলে আমি তো জানি যে এই মুরগি বাচ্চাগুলো অ্যাভেলেবল আপনি কি সার্ভিস দিতে পারেন মোটামুটি হ্যাঁ এটা এত চাহিদা যে আমরা মানে মানুষকে দিতে পারতেছি না কথায় রাখতে পারতেছি না এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে তবে আমরা চেষ্টা করতেছি উৎপাদন বাড়ানোর এবং ইনশাআল্লাহ আগামী এক দুই মাসের মধ্যে আমাদের উৎপাদন এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে আমি ওই যে আপনাকে বললাম এর আগেই বলছি আমি যে দুই হাজার স্কোয়ারে একটা সেট করছি শুধুমাত্র ডিমের মুরগি করার জন্য আমি যে যেখান থেকে বাচ্চার চাহিদাটা আমি পূরণ করতে পারবো হয়তো সারা বাংলাদেশের বাচ্চার চাহিদা পূরণটা আমার পক্ষে সম্ভব না কিন্তু কিছু তো পারবো আমি কিছু যখন দিতে পারবো বিদেশে আসলে এই জাহিদ ভাই এখানে এত চাহিদা যে আসলে উনি বাচ্চা দিতে পারতেছে না তারা দিচ্ছে কিন্তু হয়তো একটু সময় লাগে তাকে তো উৎপাদন করতে হয় প্রোডাকশন দিতে হয় তো আপনি একটু কটা আমার ফোন নাম্বার আচ্ছা জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই বেকারদের বেকারদেরকে আমি এখনই অলরেডি আলোচনা শুরু করছি আমি আমার আশপাশে যারা আমার বন্ধু বান্ধব পরিচিত তারা আছে মোটামুটি মানে বেকার বেকার বা ছোট ব্যবসা করে তাদেরকে সাইড ব্যবসা হিসেবে এটা দিয়ে তাদের একটু আয় বাড়ায় দেওয়া উৎপাদন বাড়ায় বাড়ানো তাদের একটু ইনকাম সোর্স একটু বৃদ্ধি করে এইটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা মানে সাধারণ মানুষের জন্য কিছু একটা করা আমার ইচ্ছা পার্থক্য সোনালি মুরগিটা একটু এর সাথে গ্রোথ বেশি এবং এর সাথে মাংসটা এর সাথে টেস্ট একটু কম আর এটার মাংসটা ওর সাথে একটু টেস্টফুল বেশি দেশি মুরগি যেটা দেশি মুরগির চাহিদা বেশি আর মনের যেটা তৃপ্তি আমার দেশি মুরগি আমি দেশি মুরগি খাচ্ছি দেশি মুরগি আর সোনালিটা তো সেটা না সোনালি মুরগি অবশ্যই নরম হবে রান্না করতে যদি আপনি একটু বেশি সময় দেন তাহলে মাংসটা গলে যাবে যেটা এটার হবে না লাভ বেশি তো আমি অবশ্যই বলবো যে দেশিটাতে লাভ বেশি কারণ দেশি আপনি দুইশো মুরগি বাজারজাত করে আপনি যে লাভ পাবেন আমার একটা আইডিয়া যে সোনালি আপনাকে অন্তত না হলেও পাঁচশো মুরগি সেখানে বাজারজাত করতে হবে নাকি আর তারপরেও আরেকটা ঘটনা আছে সেটা হলো যে সোনালি মুরগির দামটা আপ ডাউন করে একটা সময় দেখা যাচ্ছে যে সোনালী মুরগির দাম নেই নাই বাজারে দাম নেই মানে আমরা যে দামে হয়তো উৎপাদন খরচ দিয়ে দেখা যাচ্ছে যে সমান সমান বা লস হচ্ছে অনেক সময় লস হয় কিন্তু দেশি মুরগির একটা জিনিস শিখ থাকেন আপনি যে দেশি মুরগি কখনোই লস হবে না কারণ দেশি মুরগির চাহিদা এত বেশি বাজারে যে এটার বাজার কমে না হয়তো কমে সামান্য কিছু যেটা এখন বর্তমান লোকালি আমাদের বগুড়াতে লোকাল বাজার এখন সাড়ে তিনশো টাকা যে বিক্রি হচ্ছে সেটাতে তিনশোতে আসলো কিন্তু কখনোই দুশোটা আসবে না কখনোই আড়াইশোতে আসবে না আপনাকে ওই সামান্য হয়তো বিশ পঞ্চাশ টাকা আপডাউন করে যেটা সোনালির ব্যাপারে ভিন্ন সোনালির বাজার কোনো এক সময় আড়াইশোতে চলে যায় কোনো এক সময় দুশোতে আসে কোনো এক সময় একশো পঞ্চাশে আসে এরকম যে কারণে আমি বলবো যে সোনালির বাজারটা স্থিতিশীল না আর দেশি লোকটা একটা স্থিতিশীল আছে এই কারণে দেশিটা অবশ্যই লাভজনক শুনেছি প্রিয় দর্শক আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে দেশি মুরগি এই যে বাচ্চাগুলো আমরা ভিডিওতে দেখে আপনারা অনেকেই বলেন যে এটা আসলে দেশি মুরগি না বিভিন্ন জাতের নাম বলেন এই ব্যাপারে আসলে আপনি কতটুকু হ্যাঁ হ্যাঁ এটা একটা ঘটনা আছে দেশি মুরগি আমরা যখন বাইরে ছেড়ে দিয়ে পালবো সেটা এই কাদামাটিতে ঘুরে ফিরে একটু নোংরা হয় নোংরা হলে সেটাকে পিওর দেশিই মনে হয় কিন্তু আমরা ওই মুরগিটাই যখন ছেড়ে দেবো ছেড়ে এত যত্ন করা হয় যে আমি আমার সন্তানকে যে যত্ন করি আমার মনে হয় যে তার সাথেও আমার মুরগিটাকে বেশি যত্ন করি আর যে কারণে ওইটার চেহারা একটু সুন্দর হয় একটু অল্প দিনে একটা দেশি মুরগি যখন আপনি একদিনে বাচ্চা বাইরে ছেড়ে দিয়ে পারবেন ওইটাকে এক কেজি ওজন হতে আপনাকে লাগবে সাত থেকে আট মাস বা তারও বেশি সময় লাগবে বা অনেক সময় চেষ্টা করেও হয় না কারণ বাইরে পুরোপুরি পুষ্টিটা পাচ্ছে না ওরা আর এটা আমরা এক্সট্রা একটা আলাদা পুষ্টি মানে পুষ্টিমান খাবার দিচ্ছি যেটাকে খাওয়ার পরে ওদের আর যত্নের কারণে ওদের চেহারাটা এত সুন্দর চকচকে চকচকে সুন্দর হয় এবং খুবই অল্প সময়ে ওজন আসে যেমন সর্বোচ্চ তিন মাসে একটা মুরগির সাতশো থেকে আটশো গ্রাম ওজন আনা সম্ভব আর এত অল্প সময়ে এত যত্ন দিয়ে কাজ করার কারণে মানে ওদের যত্ন করার কারণে ওদের চেহারাটা চকচকে সুন্দর হয় আর সুন্দর হওয়ার কারণেই অনেক সময় মানুষ মনে করে যে এটা সোনালী কিন্তু আসলে তা না আসলে দেশি না আচ্ছা হ্যাঁ এটা আমার দেশি কিন্তু আমি দেশি ওই বাছাই করে একটু কালোর সংখ্যাটা আমি একটু বেশি দিছি আর কালো সংখ্যাটা বেশি দেওয়ার কারণ হলো যে ওই সোনালি মুরগি দেশি মুরগির চেহারা কিছুটা কাছাকাছি কিছুটা কাছাকাছি আছে একটু পার্থক্য অবশ্যই কিছু পার্থক্য আছে যারা তারা অবশ্যই বুঝবেন দেখলেই বুঝবেন যে কোনটা দেশি আর কোনটা সোনালি তো আমি ইচ্ছা করে একটু কালো বেশি দেওয়ার কারণ হলো যে ওই লাল বাচ্চা বেশি হলে বা লাল মুরগি বেশি হলে মানুষ অনেক সময় ফস করে মনে করে যে হয়তো বা সোনালি আমাকে আমাকে ধোকাতে বিক্রি করতেছে এইটা যেন বলতে না পারে সেই জন্য আমি কালো সংখ্যাটা একটু বেশি প্যারেন্টস দিলে কালো হ্যাঁ কালো প্যারেন্টস দিলে আপনার কালো বাচ্চা হবে কালো মুরগি হবে এইটাই স্বাভাবিক দেশি মুরগির হ্যাঁ আমি তো দেশি মুরগি করতেছি দুই বছর হলো তবে রোগ বালাই এখনও আমাকে কোনোদিনও বড় কোনো রোগ আমি পাইনি দেশি মুরগির তবে ওই এদের একটা সমস্যা কী যেটা খামারের সব মুরগিরই হয়ে থাকে ঠান্ডা দেশি মুরগিটা ঠান্ডাটা ওই স্বাভাবিকই ঠান্ডা একটু লাগে মাধ্যমে ঠান্ডাটা চেক দিতে পারলে আমার মনে হয় কোনো রোগ হয় না আপনার ঠান্ডাটা সব মুরগিরই হবে আপনি ব্রয়লার বলেন সোনালি বলেন যে কোনো মুরগির ঠান্ডা আসবেই সাথে অন্যান্য মুরগি অন্য ব্রয়লার বা সোনালি অন্যান্য অনেক রোগ হয় যেটা দেশি মুরগির নেই আমি এখনো পাইনি আমার কাছে এখনো আসেনি আমার খামারে আমি দুই বছর করতেছি এখনো কোনো রোগ আসেনি মাঝে মধ্যে একটু হালকা ঠান্ডার মতো মনে হলে আমি সঙ্গে সঙ্গে তার প্রোটেকশন দিয়ে দিই তার মেডিসিন ইউজ করি স্কুলে প্রায় খুব দ্রুতই সুস্থ হয়ে যায় কোনো সমস্যা হয় না এখনো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় নাই এখন যারা আপনাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছে বা এডাল মুরগি নিচ্ছে হ্যাঁ তাদেরকে আসলে কি সাপোর্ট দেয় মানে ওরা তো আসলে নতুন হ্যাঁ তাদেরকে কি পুরো সাপোর্ট কীভাবে দেয় বলুন হ্যাঁ পুরো সাপোর্ট এখন তো প্রযুক্তির যুগ এখন মোবাইল আছে সবারই ফোন নাম্বার আছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে আমরা মোটামুটি যতটুকু সম্ভব যতটুকু পারি আমরা তাদেরকে সাজেশন দিই কোনো সমস্যা হলে তবে আশা করি যে দেশি মুরগি নিয়ে কেউ ঠকবে না কেউ মানে লস হবে না কেউ যদি দেশি মুরগি দিয়ে শুরু করে দুই মাস তিন মাস ছয় মাস পরে বলে যে আমি খামার করবো না তাদের চাহিদা আছে সে লাভ দিয়েই মুরগিটা বিক্রি করতে পারবে আর যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন করলে আমরা যতটুকু পারি আমরা তাদেরকে সাজেশন দিই এই প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ यखाना एउटा ती प्रश्न स्रोत भयो त्यही भन्छौ स्रोत हुन्छ यसमा छ